নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব, আবারও কিন্তু করোনার কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে এবং শহরের বিভিন্ন আরবান লোকাল বডি টোটাল 12টি আরবান লোকাল বডিতে কিন্তু বাড়ানো হয়েছে এই করোনা কারফিউর মেয়াদ, এবং আগের মতনই কিন্তু প্রায় রয়েছে সব নিয়ম যেটা আগে ছিল। তবে যে বিষয়টা লক্ষণীয়, আগামী 26 তারিখ ভোর 5টা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে করোনা কারফিউর মেয়াদ, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে রাজধানী আগরতলা শহরে কিন্তু দেখা গেল পুলিশের তৎপরতা। বিভিন্ন জায়গায় যারা আইন ভঙ্গকারীরা রয়েছেন, যারা নিয়মের বাইরে বের হচ্ছেন বাড়ি থেকে, তাদের কিন্তু আটকাচ্ছেন, এবং তার পাশাপাশি কেন তারা সেখানে আইন ভঙ্গ করছেন এই বিষয়টা কিন্তু তারা জানতে চাইছেন। জরিমানাও কিন্তু করা হচ্ছে, যারা ডাবল হেলমেট পরছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। কেন বাড়ি থেকে বের হয়েছেন জরুরি কাজ ছাড়া, সেই ব্যাপারেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এই বিষয়ে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকাতে নাকা করে করে চেকিং কিন্তু করা হচ্ছে গাড়ি, অটো এবং বাইক আরোহীদের। সে জায়গাতে বাইক আরোহীদের যদি ডাবল হেলমেট না থাকে তাহলে কিন্তু তাদের এনভিএ অ্যাক্ট অনুযায়ী জরিমানা করা হচ্ছে, এবং তার পাশাপাশি কেন বের হয়েছেন তারা, আদৌ সেখানে কোনো জরুরি কাজে বের হয়েছেন কিনা সেই ব্যাপারটাও কিন্তু জানার চেষ্টা করছেন তারা। যদিও সেখানে গভর্নমেন্ট অফিসগুলো 50 শতাংশ সেখানে কর্মচারী দিয়ে চলবে এমনটা জানা যাচ্ছে, তার পাশাপাশি যেই এসেনশিয়াল সার্ভিসগুলো রয়েছে, গ্রোসারি শপ থেকে শুরু করে অন্যান্য দোকানপাট, সেগুলো দুপুর 2টা পর্যন্ত খোলা থাকবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু বাইরে ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজধানী আগরতলা শহরে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবে পুলিশ আধিকারিকরা কিন্তু আবারও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছেন। পুলিশ আধিকারিকদের এই মুহূর্তে চিত্র যেটা দেখতে পাচ্ছেন, পশ্চিম আগরতলা থানার চিত্র দেখতে পাচ্ছেন, এবং সেই জায়গাতে যারাই ডাবল আরোহীরা রয়েছেন বাইকে বা স্কুটিতে, যারা দুজন নিয়ে বের হয়েছেন এবং সেখানে পেছনের আরোহী হেলমেট যদি না পরে থাকেন তাহলে কিন্তু তাদেরকে আটকানো হচ্ছে রাস্তায় এবং সেখানে জরিমানা করা হচ্ছে। যারাই সেখানে বের হচ্ছেন অদরকারে তাদের কিন্তু আটকানো হচ্ছে। করোনা কারফিউর নিয়ম যেটা ছিল সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই বা সকাল 6টা থেকে 2টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকানপাট খোলা থাকবে, সাধারণ মানুষ বেরোতে পারবেন কিন্তু সেই দরকারেই বেরোতে পারবেন, এটাই কিন্তু নিয়মটা রয়েছে। কিন্তু তার পরপরও দেখা যাচ্ছে অনেকেই কিন্তু নিজের বাড়ি থেকে অদরকারে বেরিয়ে পড়ছেন। করোনার প্রভাব যে কমেনি সেটা কিন্তু মানুষকে মনে রাখতে হবে, এবং সেই চেষ্টাই করছে রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের পুলিশ আধিকারিকদের রাজধানীর বিভিন্ন জায়গাতে সক্রিয়ভাবে কিন্তু ডিউটি করতে দেখা গেল, এবং সেখানে যারাই সেখানে আইন মানছেন না, যারাই গাড়ি বাইক বা অটো নিয়ে বের হয়ে পড়েছেন বিভিন্ন ডকুমেন্টস ছাড়া বা কোনো দরকার ছাড়া যারাই বের হয়ে পড়েছেন তাদের আটকানো হচ্ছে। যারা সেখানে দেখা যাচ্ছে হেলমেট পরেননি, ডাবল হেলমেট পরেননি, তাদেরকেও কিন্তু আটক করে জরিমানা কিন্তু করা হচ্ছে, অবশ্যই সুরক্ষার জন্য করা হচ্ছে। করোনা কারফিউ কিন্তু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অকারণে বাড়ি থেকে বের হওয়া কিন্তু একদমই কাম্য নয়, এই বিষয়গুলো কিন্তু বারবার পুলিশ আধিকারিকরা বলছেন। সেই ব্যাপারে পুলিশ আধিকারিকরা আজকের এই অভিযানগুলোকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনবো একবার। আবার কার্ফু জারি করা হয়েছে, এই কার্ফু জারি আমরা এখন যে রাস্তা দিয়ে যেতেছে, যারা হেলমেট এবং মাস্ক ছাড়া বাইক এবং গাড়ি নিয়ে যেতেছে তাদেরকে আমরা ধরতেছি, এবং তাদেরকে আমরা এনবিএস অথবা কার্ফু ভায়োলেশনের জন্য আমরা ফাইন করে তারপর থাকছি। এই অভিযান কি সব অভিযান আমাদেরকে প্রত্যেক দিনের রুটিন আর্থিক আমাদের পরে চলতে থাকে। আপনারা শুনলেন সেই পুলিশ আধিকারিক কি বললেন, এবং হেলমেট যারা পরেননি তাদের পাশাপাশি যারা মাস্ক পরেননি তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। মাস্ক এনফোর্সমেন্ট অভিযান যেটা বিগত দিনে আমরা দেখতাম বাজারে বাজারে রাস্তাঘাটে হয়ে থাকতো, এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু করছেন সেই অভিযান, এবং সেই জায়গাতে যারাই মাস্ক পরেননি বা হেলমেট পরেননি তাদেরকে কিন্তু আজকে ফাইন করা হচ্ছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে এখনো কিন্তু একাংশ অসচেতন মানুষ রয়েছেন যারা মাস্ক না পরে বাড়ি থেকে বের হয়ে পড়ছেন, রাস্তাঘাটে ভিড় দেখা যাচ্ছে, দোকানপাটে দেখা যাচ্ছে মানুষ দৈহিক দূরত্ব মেনটেন করছেন না, বাজারে এবং অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে দৈহিক দূরত্ব কিন্তু মেনটেন হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে যেভাবে ভিড় বাড়ছে অবশ্যই কিন্তু বিপদের ইঙ্গিত, সেটা ছাড় দেওয়া হয়েছে কিন্তু সেই ছাড়টা শুধুমাত্র
অত্যাবশ্যকীয় জিনিসের জন্যই কিন্তু দেওয়া হয়েছে। সাধারণ মানুষ বাড়ি থেকে যে হারে বেরিয়ে পড়ছেন তা কিন্তু বিপদের আরো বেশি ইঙ্গিত দিচ্ছে, এমনই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, এই মুহূর্তে সঙ্গে থাকবেন।